আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। এই ভিডিওটিতে যে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো সেটি হলো তোমাদের পঞ্চম সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো। এবং এই অ্যাসাইনমেন্টের একটি সৃজনশীল কোয়েশ্চন দেওয়া হয়েছে, এবং এটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কারণ আমরা কিন্তু তোমাদের সকল অ্যাসাইনমেন্ট, আগে যেগুলো দেওয়া হয়েছে এবং এরপরে যেগুলো দেওয়া হবে, প্রত্যেক অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে দেব। তাহলে এখানে লক্ষ্য করো যে এই অ্যাসাইনমেন্টে কিন্তু একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া হয়েছে, এবং এখানে বলা হয়েছে যে পৃথিবীর সৃজনশীল কোশ্চেন না, এখানে দুইটি কি করা হয়েছে, তিনটি কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ভিন্ন কেন, এটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ভিন্ন কেন, এটি আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। এবং বলছে যে পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রথমে দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ভিন্ন হয় কেন, সেটি কি, সেটি আমরা একটু দেখি। তাহলে তোমরা লক্ষ্য করো প্রথম কোশ্চেনটি, এই যে এখানে লক্ষ্য করো যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ভিন্ন হওয়ার কারণ কি। এখানে দেখো একটি সূত্র আছে কিন্তু, অভিকর্ষ স্তরণ gm/r², এই আরটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধের উপরে আমার অভিকর্ষ স্তরণ কিন্তু নির্ভর করতেছে। যে আমাদের সূত্রের যে ব্যাসার্ধ আর, এই ব্যাসার্ধ আরটা কিন্তু বাড়লে অভিকর্ষ স্তরণটা কি হবে, কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ব্যাসার্ধ আরটা যদি বাড়ে কমে, তাহলে অভিকর্ষ স্তরণ কি হবে, বাড়বে। তাহলে আমাদের মেরু অঞ্চলে পৃথিবী কিন্তু একবারে গোল না, পৃথিবী কিন্তু চ্যাপ্টা, ঠিক আছে, কমলা লেবুর ডিমের মতো একটু একাকার। তাহলে দেখো মেরু অঞ্চলে কিন্তু পৃথিবীর কি অভিকর্ষ স্তরণের মান সবচাইতে বেশি, কারণ কি এই মেরু অঞ্চলে ব্যাসার্ধ আর কিন্তু সবচাইতে কি কম। অন্যদিকে বিষুবীয় অঞ্চলে কিন্তু অভিকর্ষ স্তরণের মান অপেক্ষাকৃত কম, কারণ এখানে কিন্তু তোমার যে ব্যাসার্ধ সেটি কি বেশি, ঠিক আছে, একটি আরেকটি বিপরীত, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই কিন্তু এই যে আমরা সূত্র দিয়ে কিন্তু এটা প্রমাণ করে ফেললাম যে অভিকর্ষ স্তরণ যেহেতু ব্যাসার্ধের উপর নির্ভরশীল, তাই পৃথিবীর ব্যাসার্ধে পৃথিবীর কি পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণের মান ভিন্ন হয়, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ পৃথিবীর ব্যাসার্ধ কি হয়, পরিবর্তিত হয়। আর ব্যাসার্ধ পরিবর্তনের হওয়ার সাথে সাথে কি হয়, আমার অভিকর্ষ স্তরণের মান পরিবর্তন ঘটে। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেনটি এখানে তোমরা সুন্দর করে যে দেখো এটি তুলে নেবে, খাতার মধ্যে এটি তুলে নেবে। এবং এখানে আমরা আরেকটি কিছু লেখা লেখা লিখে নিলাম যে ক্রান্তীয় অঞ্চলে কি এর মান একটি নির্দিষ্ট মান আছে 9.78918, এবং কি সেই হিসাবের সুবিধার্থে আমরা কি জি এর আদর্শ মান যেটি ব্যবহার করি 9.8, এগুলো যদি একটু লিখে নাও তাহলে সৃজনশীলটা একটু গোছানো হলো, ঠিক আছে। তাহলে তোমরা ভিডিওটি পজ করে এটা লিখে নিবে। তারপরে দেখো যে পৃথিবীতে আমার ভর 50 কেজি, কিন্তু চাঁদে আমার ওজন কমে যায় কেন। এখানে তোমরা কিন্তু এই জিনিসটা একটু ভিডিওটা পজ করে লিখে নিবে, আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি যে কি ভর এবং ওজন কিন্তু এক জিনিস না। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই দুইটার কি আমরা ব্যবহারটা আমরা সঠিকভাবে করি না, ভর এবং ওজনের ব্যবহারটা আমরা দৈনন্দিন জীবনে সঠিকভাবে করি না। ভর কিন্তু কোনো ক্ষেত্রে পরিবর্তিত হবে না, পৃথিবীর যেখানে যাও না কেন ভর পরিবর্তিত হবে না, কিন্তু ওজনটা কিন্তু পরিবর্তিত হবে। কারণ ওজন সেটি কিন্তু ওজন আমরা জানি W=mg, এমটা হলো ভর, এই ভরের সাথে তুমি অভিকর্ষ স্তরণটা যদি গুণ করো। আমরা 1 নম্বর কোশ্চেনে দেখলাম যে অভিকর্ষ স্তরণ কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে পরিবর্তন হয়, এবং এটি কিন্তু শুধুমাত্র পৃথিবী না, পৃথিবীর কেন্দ্রে যদি যাও সেখানে কিন্তু শূন্য হয়ে যাবে, এবং পৃথিবী থেকে তুমি যত উপরের দিকে যাবা সেখানে কি হয়ে যাবে, সেখানে কিন্তু আমাদের অভিকর্ষ স্তরণের মানটা তত কমতে থাকবে, ঠিক আছে। তাই অভিকর্ষ স্তরণের উপর যেহেতু ওজন নির্ভরশীল, এই জন্য ওজন কিন্তু কি হয়, তোমার অবস্থান ভেদে ওজনের পরিবর্তন হয়। সুতরাং আমার ভর সেটি কি 50 কেজি পৃথিবীতে হলেও, সেটি কিন্তু চাঁদেও কিন্তু 50 কেজি থাকবে, ভরটা ঠিক থাকবে, কিন্তু ওজন কিন্তু আমার যে ওজনটা তোমরা এই নিচে দেখো, সেই ওজনটা কিন্তু আমাদের চাঁদে গেলে কমে যাবে। কারণ কি, কারণ হলো পৃথিবীর ওজন ওজনের চাইতে চাঁদের ওজন কিন্তু 1/6, 1/6, ঠিক আছে, 1/6, তাহলে কিন্তু অনেক কম। পৃথিবীর অভিকর্ষ স্তরণ যেটা, সেটি কিন্তু চাঁদে কি পৃথিবীর তুলনায় 1/6, যেহেতু অভিকর্ষ স্তরণের উপর কি আমার ওজনটা নির্ভরশীল, সেহেতু কিন্তু ওজনটাও কিন্তু আমার পৃথিবী থেকে কমে যাবে। তাহলে দেখো এই জায়গায় যে আমার 50 কেজি আমার ওজন ছিল, সেই ওজনটা কি পৃথিবীতে
সরি 50 কেজি বরের জন্য আমার ওজন পৃথিবীতে কত? দেখো 50-এর সাথে আমি 9.8 পৃথিবীর অভিকর্ষ স্থলাঙ্কটা আমরা গুণ দিলাম, সেখান থেকে আমি পেলাম 990 নিউটন, যেটা আমার ওজন। কিন্তু চাঁদের ক্ষেত্রে তা কিন্তু 50-এর সাথে আমি 1.63 গুণ দিলাম। কেন? পৃথিবীর অভিকর্ষ ত্বরণের চেয়ে চাঁদেরটা কিন্তু 1/6 অংশ। আমরা এই 9.8 কে তুমি 6 দ্বারা ভাগ দিলে কত পাবা? 1.6। এখানে তোমরা একটু পড়লেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাঁদে ওজন কত পেলাম? 81.5। তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমাদের যে ভর 50 কেজি সেটি কিন্তু চাঁদে অপরিবর্তিত থাকলেও আমাদের যে ওজনটা সেটি কিন্তু চাঁদে পরিবর্তন হয়ে যাচ্ছে পৃথিবীর চাইতে, ঠিক আছে? তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনটা শেষ হয়ে গেল। 3 নম্বর যে কোশ্চেন, এখানে একটা কাজ দিছে তোমাদেরকে, তোমাদেরকে কি বলছে যে একটি গ্লাসের মধ্যে তুমি একটি পাথর ছেড়ে তারপরে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটি দেখে পর্যবেক্ষণ করবে। এখানে তোমাদেরকে 3টি অ্যাঙ্গেল তোমাকে দেওয়া হয়েছে। কি বলছে যে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার ক্ষেত্রে তুমি যদি, আমি এখানে আলোচনা করি, তুমি ভিডিওটা পজ করে লিখে নিবে যে গ্লাসের উপর থেকে তুমি যদি দেখো তাহলে কিন্তু সরাসরি দেখতে বলছে। এই দেখো, সরাসরি সরাসরি যদি তুমি দেখো তাহলে কিন্তু তুমি প্রকৃত ছবিটাই তুমি দেখতে পারবা পাথরের। কারণ কি? কারণ এখানে কিন্তু যে যে কাজটি ঘটে, তোমার 2টি মাধ্যমের মধ্যে একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে আলো যখন যায়, আমরা কিন্তু কোনো জিনিস অরিজিনালটা দেখি না, ওই জিনিস থেকে আলো আমাদের চোখে আসে, তারপরে কিন্তু আমরা দেখি। আর এই আলোটা যদি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যায়, তখন কিন্তু এই আলোকরশ্মিটা কি হয়, আলোকরশ্মিটা হালকা পরিবর্তন পরিবর্তন হয়ে যায়, হালকা একটু বেঁকে যায়। এর কারণ কি? এই বেঁকে যাওয়ার কারণ হলো তোমার যে স্বচ্ছ মাধ্যমের মাধ্যমের ঘনত্বের পরিবর্তন, ঠিক আছে? সেটি প্রতিসারণ অঙ্ক ব্যাপার স্যাপার আছে, এগুলো তোমরা পরবর্তীতে বুঝতে পারবা। কিন্তু এই প্রথম ক্ষেত্রে তোমার কি হবে না, তুমি কিন্তু প্রকৃতির ছবিটা দেখতে পারবা। কারণ কি? কারণ তুমি আলো যদিও বেঁকে যায়, তবে তোমার যদি লম্ব বরাবর, কি 2টি তলের লম্ব বরাবর যদি তোমার আলোকরশ্মিগুলো যদি যায়, তাহলে কিন্তু কখনোই কি হবে না, আলোকরশ্মি কি পরিবর্তন হবে না। এই জন্য তুমি প্রকৃত ছবিটাই কি হয়, তুমি প্রকৃত ছবিটাই দেখতে পাও। যে 2টি তলের এই তলের লম্ব বরাবর যদি আলোকরশ্মিটা চলে যায় তাহলে সেটি পাকবে না, যদি তির্যক ভাবে যায় তখন কিন্তু সেটি পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনে এটাই বলা হয়েছে যে 2 নম্বর যে পর্যবেক্ষণ সেখানে বলা হয়েছে যে কিছুটা তির্যক ভাবে গেলে তুমি কি হবে, যদি কিছুটা তির্যক ভাবে যাই তাহলে কিন্তু তোমার এই আলোক রশ্মিটা কি হয়ে যাবে, বেঁকে যাবে। তির্যক ভাবে যদি যাই 2টি মাধ্যমের সাথে, সেটি কি হবে, আলোক রশ্মিটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে যাওয়ার ফলে তুমি কি করবা, যে পাথরটা আছে সেটিকে তুমি হালকা একটু উপরে দেখতে পারবা। পানি একটা মাধ্যম, তোমার গ্লাস একটা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, মাধ্যমের কিন্তু পরিবর্তন হচ্ছে। এই জন্য তুমি কি একটু তীর্যকভাবে দেখলে তুমি সেই পাথরটাকে হালকা একটু উপরে দেখতে পারবা। এটি তোমার খ নাম্বার মানে তোমার পর্যবেক্ষণ 2-এর যে আনসারটি, এখান থেকে ভিডিওটা পজ করে তুমি এইটা কি করবা, লিখে নিবা। এই যে এখান থেকে আমি লিখলাম যে কিছুটা তীর্যকভাবে দেখার ক্ষেত্রে, এইটুকু তুমি লিখে নিবা। এবং 3 নম্বর যে, সেটিও কিন্তু একই, যে গ্লাস যে পর্যন্ত পানি আছে তার কিছুটা নিচ থেকে তুমি যদি দেখো, গ্লাসে যে পর্যন্ত পানি আছে, মনে করো যে গ্লাসে গ্লাসে মনে করো যে এটা একটা গ্লাস, সরি এটা একটা গ্লাস, এই গ্লাসের এই পর্যন্ত পানি আছে, তুমি তার কিছুটা নিচ থেকে তুমি দেখলা, কিছুটা নিচ থেকে তুমি যদি দেখো পাথরটাকে, তাহলে তুমি কি, তুমি যদি এই দিক দিয়ে দেখো, তুমি দেখো যে পাথরটা মাঝামাঝি থাকলেও তোমার পাথরটা লাগবে কি একবারে গ্লাসের সাথে লেগে আছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু ঘটনায় কি, যে প্রতিসরণ 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 জিনিসটাকে আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিসরণ আলোচনা করছি, যে আলো যখন একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে যায় স্বচ্ছ মাধ্যম, তখন কিন্তু সেটার কি হয়, যে আলোকরশ্মিটার পরিবর্তন ঘটে যায়, এটাও কি প্রতিসরণ। এখানেও কিন্তু আলোকরশ্মি পরিবর্তনের ফলেই সেখানে আমাদের কি হচ্ছে, পাথরটা এই গ্লাসের কাছাকাছি দেখা যাচ্ছে। এবং এই ঘটনাগুলো কেন হয় এগুলো বিস্তারিত তোমরা আরো পরবর্তীতে জানতে পারবা। এখন তুমি অ্যাসাইনমেন্টে খুব সুন্দর করে ভিডিওটা পজ করে করে তোমরা তুলে নাও। তাহলে আজকে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো, খুদা হাফেজ।